প্রতিটি নির্বাচন আমাদের পাকিচ্ছে, পঞ্চায়েত 2024-2026 কোনো বিশেষ কোনো নির্বাচন নাই, প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের এবং তৃণমূলের পাকিট শোক, প্রতিটি রাজনৈতিক দলেরই পাকিট শোক হওয়া উচিত। এখন হঠাৎ নির্বাচনের সময় অনেকে বেরিয়ে পড়ে খদ্দরের পাজামা পাঞ্জাবি পরে বা পতাকা টতাকা নিয়ে, আমরা 365 দিন কাজ করি, মানুষের পাশে সংগঠন করি, যার জন্যই নিরাপত্তা পেলে তা পর্যাপ্ত নিরাপত্তা বলতে তার সংজ্ঞাটা কি এবং কি চাইছে সেটা যদি তারা সেটা ব্যবস্থা করুন। 2500 কেন্দ্রীয় জওয়ান মানে মিলিটারি ব্যবস্থা করুন। একটা দুঃখজনক ঘটনা ঘটলো, পঞ্চায়েত ভোটের আবহের মধ্যেই ফের গুলি চললো পুরুলিয়ায় আদ্রায়। তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা, যখন তৃণমূল নেতা দেহরক্ষী এই দুষ্কৃতীদের এই সমস্ত আর্মস অ্যামুনিশনস নিশ্চয়ই, পাশাপাশি এটাও বলবো যে আমাদের রাজ্যে পুলিশ তাদের সতর্ক থাকা উচিত ছিল, আগাম সতর্ক ইন্টেলিজেন্স সেটা নিশ্চয়ই কাজ করেনি। কিন্তু পাশাপাশি তো এটাও বলবো যে বিভিন্ন বিরোধী দল যেভাবে উৎসাহিত করছে, প্ররোচিত করছে দুষ্কৃতীদের, এবং যেভাবে আর্মস অ্যামুনিশনস নিয়ে এসে আমাদেরও কর্মী নেতাদের ওপর আক্রমণ হচ্ছে, তাদেরও প্রাণ যাচ্ছে, সেটা খুবই, প্রতিটি মৃত্যুই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। কিন্তু এই মৃত্যুগুলোর দিকেও যদি একটু দৃষ্টিপাত করেন স্বয়ং রাজ্যপাল সহ অন্যান্য বিরোধী দলের নেতৃবৃন্দ, তাহলে সেটা সুখকর হয় এবং সত্যিকারে গণতন্ত্রের দাবিদার বলে তারা চিহ্নিত হতে পারে। এটা কি কোথাও তৃণমূলের এলাকাতে ছিলেন না, তিনি শুধু সৌদি আরবে ছিলেন, এমনটা হওয়া কথা নয়, হওয়া উচিত হয়নি। যে বা যারা করেছে ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী নিশ্চয়ই তার ব্যবস্থা হবে, আমার মনে হয় কেউ এটা মনে হচ্ছে কেউ এটা বদমাইশি করেছে আমার মনে হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করতে নিশ্চিত, আমি তো বললাম যে আধায় হবে না, আধা সামরিক, বরঞ্চ বিরোধীদের হয়ে আমি প্রস্তাবটা দিচ্ছি, আমার দাবি যে সামরিক বাহিনী জওয়ানদের দিয়ে, হ্যাঁ পূর্ণ আধা নয়, পূর্ণ সামরিক বাহিনীর জওয়ানদের দিয়ে, মিলিটারিদের দিয়ে নির্বাচন করা হোক, তাহলে মনে হয় বিরোধীদের সমস্ত দাবি পূরণ হবে। ঠিক এই একই জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চ বলছে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে তারা ভোটে অংশগ্রহণ করবেন না, প্রত্যেকটা বুথে দুজন করে আধা সামরিক থাকতে হবে। কোনো অসুবিধা নেই, আমার বরঞ্চ আমি একটা আমার একটা প্রস্তাব আছে যে এই যদি এই নির্বাচনটা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যেটা স্থির হয়েছে 8 তারিখ, সেটা যদি এই আধা সামরিক বাহিনী দিয়ে না করে যদি পূর্ণ সামরিক বাহিনী অর্থাৎ সামরিক বাহিনী জওয়ানদের দিয়ে মানে মিলিটারিদের দিয়ে করানো হয় তাহলে পরে আমার মনে হয় ভালো হবে, কোনো অসুবিধা নেই, মিলিটারি দিয়ে হোক না জওয়ানদের দিয়ে একটা নির্বাচন হোক, জওয়ানরা তো আর ভোট দেবেন না, এখন দেখতে হবে তারা যেন এসে এক্সেস কিছু না করেন, তার কারণ আধা সামরিক বাহিনীরও এক্সেস আমরা দেখেছি, 16 নির্বাচনে দেখেছি, 21 নির্বাচনে দেখেছি, 19 নির্বাচনে দেখেছি, কিন্তু এতৎসত্ত্বেও মনে করুন এই যে 16-21 নির্বাচনে আমরা তো জিতে এসেছি, 211 সেটাকে কাভার করে 213 হয়েছে, এবং আমরা তো আধা সামরিক বাহিনী নির্বাচন দ্বারা পরিচালিত নির্বাচনেই তো জিতে এসেছি, সুতরাং অসুবিধা কিছু নেই, মানুষ যদি থাকে, সংগঠন যদি থাকে, মানুষের সঙ্গে যদি নিবিড় সম্পর্ক তৃণমূল কংগ্রেসের থাকে, এবং আমরা যদি গরিব গুরব গ্রামীণ মানুষদের জন্য যদি কিছু করে থাকি, অন্যান্য সরকার বা অন্যান্য রাজনৈতিক দল যা করেনি বিগত দিনে, তাহলে আমরা নিশ্চিতভাবেই মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন আশা করব। তো কাজ নেই, শুধুমাত্র নিজের নন্দীগ্রাম, দিলীপের নিজের বুথ, বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি, কিন্তু আদালতে
মুহুর্মুহু চলে যাচ্ছে, ভালো কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আদালত তো আর রাজ্য বা রাষ্ট্র চালাবে না, তারা যদি কোনো বিচ্যুতি ঘটে, আনকনস্টিটিউশনাল কিছু হয়, সেটা নিশ্চয়ই তারা দেখে দেবে। মাথায় এটা রাখতে হবে যে একটা নির্বাচিত সরকার রাজ্যটা চালাচ্ছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু দাদা, এটা কি সম্ভব যে আদালতের নির্দেশের পরেও কন্ট্রাকচুয়ালদের সেরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেগুলো আদালত দেখবে, আদালত বলবে যা নির্দেশ দেওয়া সেটা নির্দেশ দেবে যেমন দিচ্ছে। এবং বলা হচ্ছে যে সিভিক পুলিশদেরও ট্রেনিং দিয়ে নির্বাচনের কাজে ঢোকানো হচ্ছে, সেটাও বিধিভঙ্গ হচ্ছে। বিধিভঙ্গ হয় তেমন কোনো কাজ হবে না, করবে না, করা যাবে না, সেটা সেটাই তো আদালতের দেখার বিষয়। আদালত দেখছে তো, আদালত তো দেখছে বলছে, এবং আদালত তো অনেক কিছুই দেখছে বলছে যা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না। ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। এরপরও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কোনো অসুবিধা নেই। আমার বরঞ্চ আমার একটা প্রস্তাব আছে যে এই যদি এই নির্বাচনটা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যেটা স্থির হয়েছে 8 তারিখ, সেটা যদি এই আধা সামরিক বাহিনী দিয়ে না করে যদি পূর্ণ সামরিক বাহিনী, অর্থাৎ সামরিক বাহিনী জওয়ানদের দিয়ে, মানে মিলিটারিদের দিয়ে করানো হয়, তাহলে পরে আমার মনে হয় ভালো হবে, কোনো অসুবিধা নেই। মিলিটারি দিয়ে হোক না, জওয়ানদের দিয়ে একটা নির্বাচন হোক, জওয়ানরা তো আর ভোট দেবেন না, এখন দেখতে হবে তারা যেন এসে এক্সেস কিছু না করেন। তার কারণ আধা সামরিক বাহিনীরও এক্সেস আমরা দেখেছি, 16 নির্বাচনে দেখেছি, 21 নির্বাচনে দেখেছি, 19 নির্বাচনে দেখেছি। কিন্তু এটা সত্ত্বেও মনে করুন এই যে 16-21 নির্বাচনে আমরা তো জিতে এসেছি, 211 সেটাকে কাভার করে 213 হয়েছে, এবং আমরা তো আধা সামরিক বাহিনী দ্বারা পরিচালিত নির্বাচনেই তো জিতে এসেছি। সুতরাং অসুবিধা কিছু নেই, মানুষ যদি থাকে, সংগঠন যদি থাকে, মানুষের সঙ্গে যদি নিবিড় সম্পর্ক তৃণমূল কংগ্রেসের থাকে, এবং আমরা যদি গরিব গুরব গ্রামীণ মানুষদের জন্য যদি কিছু করে থাকি, অন্যান্য সরকার বা অন্যান্য রাজনৈতিক দল যা করেনি বিগত দিনে, তাহলে আমরা নিশ্চিতভাবেই মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন আশা করব। তো বলে চালাচ্ছে, ওদের কোনো জায়গায় কারোর মৃত্যু হলে সেটা নিয়ে তৃণমূলই করেছে, একেবারে স্পেসিফিক্যালি তারা বলছে, আর আমাদের কেউ মারা গেলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালাচ্ছে, এটাও বাংলার মানুষ শুনছে, দেখছে, বুঝছে। পঞ্চায়েত ভোটে বীরভূমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো কেষ্টর গড়ে তৃণমূল, এটা কোথাও কি অনুব্রতর দাপট এখনো তার জন্য? না না, এটা কোনো ব্যক্তি বিশেষের দাপট নয়, মানুষের, আমাদের সংগঠন এবং মানুষের কাজ এটাই। তাহলে পরে এই শুধু তো তাহলে পরে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে না, তাহলে এর পরে বা ওদের এই দাবিটাও করা উচিত তো যে ওদের প্রার্থী, ওদের প্রার্থীর যোগান সেটা কে দেবে আমি জানি না, ওদের প্রার্থী যোগানের ব্যবস্থাটাও দেখে দেওয়া উচিত বলে আমি মনে করি, সে দাবি ওদের রাখা উচিত ছিল বা রাখা উচিত। লাস্ট প্রশ্ন দাদা, 2024 কি বিরোধী সংগঠন দলগুলি একসঙ্গে? সেটা তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক, সামনে তো আর 9 মাস বাকি পার্লামেন্ট ইলেকশন, সুতরাং একটা মেগা বৈঠক বিরোধীদের হবে, এটা বড় কথা। কি পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করতে নিশ্চিত, আমি তো বললাম যে আধায় হবে না, আধা সামরিক, বরঞ্চ বিরোধীদের হয়ে আমি প্রস্তাবটা দিচ্ছি, আমার দাবি যে সামরিক বাহিনী জওয়ানদের দিয়ে, হ্যাঁ, পূর্ণ আধা নয়, পূর্ণ সামরিক বাহিনীর জওয়ানদের দিয়ে, মিলিটারিদের দিয়ে নির্বাচন করা হোক, তাহলে মনে হয় বিরোধীদের সমস্ত দাবি পূরণ হবে। ঠিক এই একই জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চ বলছে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে
তারা ভোটে অংশগ্রহণ করবেন না, প্রত্যেকটা বুথে দুজন করে আধা সামরিক থাকতে হবে, নিরাপত্তা পেলে তার ভোট ইয়েতে অংশগ্রহণ। পর্যাপ্ত নিরাপত্তা বলতে তার সংজ্ঞাটা কি এবং কি চাইছে সেটা যদি তারা একটা দুঃখজনক ঘটনা ঘটলো, পঞ্চায়েত ভোটের আবহের মধ্যেই ফের গুলি চললো পুরুলিয়ায় আদ্রায়। তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। যখন তৃণমূল নেতা দেহরক্ষী এই দুষ্কৃতীদের এই সমস্ত আর্মস অ্যামুনিশনস নিশ্চয়ই, পাশাপাশি এটাও বলবো যে আমাদের রাজ্যে পুলিশ তাদের সতর্ক থাকা উচিত ছিল, আগাম সতর্ক ইন্টেলিজেন্স সেটা নিশ্চয়ই কাজ করেনি। কিন্তু পাশাপাশি তো এটাও বলবো যে বিভিন্ন বিরোধী দল যেভাবে উৎসাহিত করছে, প্ররোচিত করছে দুষ্কৃতীদের, এবং যেভাবে আর্মস অ্যামুনিশনস নিয়ে এসে আমাদেরও কর্মী নেতাদের ওপর আক্রমণ হচ্ছে, তাদেরও প্রাণ যাচ্ছে, সেটা খুবই, প্রতিটি মৃত্যুই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। কিন্তু এই মৃত্যুগুলোর দিকেও যদি একটু দৃষ্টিপাত করেন স্বয়ং রাজ্যপাল সহ অন্যান্য বিরোধী দলের নেতৃবৃন্দ, তাহলে সেটা সুখকর হয় এবং সত্যিকারে গণতন্ত্রের দাবিদার বলে তারা চিহ্নিত হতে পারে। এটা কি কোথাও তৃণমূলের কর্মীদের প্রিসাইডিং অফিসার তো কাজ নেই, শুধুমাত্র নিজের নন্দীগ্রাম দিলীপের নিজের বুথ বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি, কিন্তু আদালতে মুহুর্মুহু চলে যাচ্ছে, ভালো কথা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আদালত তো আর রাজ্য বা রাষ্ট্র চালাবে না, তারা যদি কোনো বিচ্যুতি ঘটে, আনকনস্টিটিউশনাল কিছু হয়, সেটা নিশ্চয়ই তারা দেখে দেবে। মাথায় এটা রাখতে হবে যে একটা নির্বাচিত সরকার রাজ্যটা চালাচ্ছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু দাদা, এটা কি সম্ভব যে আদালতের নির্দেশের পরেও কন্ট্রাকচুয়ালদের সেরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেগুলো আদালত দেখবে, আদালত বলবে যা নির্দেশ দেওয়া সেটা নির্দেশ দেবে যেমন দিচ্ছে। এবং বলা হচ্ছে যে সিভিক পুলিশদেরও ট্রেনিং দিয়ে নির্বাচনের কাজে ঢোকানো হচ্ছে, সেটাও বিধিভঙ্গ হচ্ছে। বিধিভঙ্গ হয় তেমন কোনো কাজ হবে না, করবে না, করা যাবে না, সেটা সেটাই তো আদালতের দেখার বিষয়। আদালত দেখছে তো, আদালত তো দেখছে বলছে, এবং আদালত তো অনেক কিছুই দেখছে বলছে যা আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না, ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। এরপরও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সামনে তো আর 9 মাস বাকি পার্লামেন্ট ইলেকশন, সুতরাং একটা মেগা বৈঠক বিরোধীদের হবে, এটা বড় কথা। তো বলে চালাচ্ছে ওদের কোনো জায়গায় কারোর মৃত্যু হলে সেটা তৃণমূলই করেছে, একেবারে স্পেসিফিক্যালি তারা বলছে, আর আমাদের কেউ মারা গেলে গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালাচ্ছে, এটাও বাংলার মানুষ শুনছে, দেখছে, বুঝছে। পঞ্চায়েত ভোটে বীরভূমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো কেষ্টর গড়ে তৃণমূল। এটা কোথাও কি অনুব্রতর দাপট এখনো তার জন্য? না না, এটা কোনো ব্যক্তি বিশেষের দাপট নয়, মানুষের, আমাদের সংগঠন এবং মানুষের কাজ এটাই। তাহলে পরে এই শুধু তো তাহলে পরে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে না, তাহলে এরপরে বা ওদের এই দাবিটাও করা উচিত তো যে ওদের প্রার্থী, ওদের প্রার্থীর যোগান সেটা কে দেবে আমি জানি না, ওদের প্রার্থী যোগানের ব্যবস্থাটাও দেখে দেওয়া উচিত বলে আমি মনে করি। সে দাবি ওদের রাখা উচিত ছিল বা রাখা উচিত। প্রতিটি নির্বাচন আমাদের পাকিচ্ছ, পঞ্চায়েত 2024 2026 কোনো বিশেষ কোনো নির্বাচন নয়, প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের এবং তৃণমূলের পাকিচ্ছক, প্রতিটি রাজনৈতিক দলেরই পাকিচ্ছক হওয়া উচিত। এখন হঠাৎ নির্বাচনের সময় অনেকে বেরিয়ে পড়ে খদ্দরের পায়জামা পাঞ্জাবি পরে বা পতাকা টতাকা নিয়ে, আমরা 365 দিনই কাজ করি, মানুষের পাশে সংগঠন করি। কি রে তোদের হলো?
তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।